সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক দিস ইজ নো রোশন ফ্রম নৌ সিক্সটি তো আজকে আরও একটি লোগো ডিজাইন করে দেখাবো তো চলুন শুরু করা যাক তার আগে নি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ তো আজকে যে লোগোটা ডিজাইন করব সেটা ট্যাগ ট্যাক্সটা আমি এখানে লিখে রেখেছি দেন আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করব তো আজকে যে ফন্টটা আমরা সিলেক্ট করব সেটা হচ্ছে যে ইথোনো সেন্ট্রিক ইতনো সেন্ট্রিক এই ফোনটা আমরা ইউজ করব ওকে দেন আমি এটাকে সিলেক্ট করা অবস্থায় প্রপার্টিসে যাবো প্রপার্টিস প্রপার্টিস এখানে না থাকলে উইন্ডো থেকে প্রপার্টিসটা নিয়ে আসবেন এখানে এই যে প্রপার্টিস এখান থেকে এটা নিয়ে আসতে পারবেন দেন আমি এখানে গিয়ে ক্যারেক্টারের এখানে গিয়ে আমি এই যে এটা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই স্পেসটা কমাবে এটার স্পেসটা আমি কমিয়ে দিব মাইনাসে দিয়ে দিব দেখতে পাচ্ছেন এটা কমতেছে ওকে আমি মাইনাস পটি রাখলাম এরপর আমি এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন ক্রিয়েট আউটলাইনে ক্লিক করব দেন মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে ফেলবো এখন আমরা এখানে একটু ডিজাইন করব তো প্রথমেই ডিরেক্ট সিলেকশন টুলটা নিব নিয়ে এখানে আমি এ অ্যানকর পয়েন্টে সিলেক্ট করবো সিপ ধরে এ অ্যান্কর পয়েন্ট সিলেক্ট করব দেন সিপ ধরে কিবোর্ডের অ্যারোটা ক্লিক করব ওকে এরপর আমরা এখান থেকে ডিভাইডে ক্লিক করব পাঁচ পাইন্ডার অপশানে গিয়ে ডিভাইডে ক্লিক করব পাত পাইন্ডার একইভাবে আমরা এখানে উইন্ডো থেকে পাত পাইন্ডারটা নিয়ে আসতে পারি একইভাবে তো আমি এখানে পাথ পয়েন্টারে ডিভাইডে ক্লিক করব ওকে এখন এটা আলাদা হয়ে গেছে আমি কিন্তু সিলেকশন টুল নিয়ে রাখছি আমি যদি সিলেকশন টুল নিতাম তাহলে দেখেন এটা পুরোটা সিলেক্ট হয়ে যেত তো এরপর এটাকে আনগ্রুপ করা লাগতো যেমন রাউট মাউসের রাইট বাটন ক্লিক করে এভাবে আনগ্রুপ করা প্রয়োজন হতো দেন এটাকে ডিলেট চাপা যেত এরপর আবার এটাকে গ্রুপ করা তো এ সিলেকশন টুল দিয়ে সরাসরি করা যায় আর কি এই জিনিসটা সুবিধা ওকে তো আমি আবার সিলেকশন টুল নিলাম নিয়ে আর এখানে সিলেক্ট করে এই কর্নারটা অর্থাৎ এই অ্যাঙ্কর পয়েন্ট শিপ ধরে এই অ্যানকর পয়েন্ট সিলেক্ট করব করে শিপ ধরে কিবোর্ডের রাইট হ্যার ক্লিক করব ওকে এখন ছেড়ে দিব এখন শুধু এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে শিপ ধরে প্রেস করব দেন ওকে এখন আমরা এটা আর সিপ ধরে এটা ধরে ইউনাইটে ক্লিক করে দেবো ইউনাইটে ক্লিক করে দেবো তাহলে এটা ইউনাইট হয়ে যাবে এরপরে আমরা এখানে একইভাবে এইটাকে এ অ্যানকোর পয়েন্ট আর ধরে এই অ্যাংকোর পয়েন্টটা ধরে দেন শিব ধরে কিবোর্ডের লেফট অ্যারোটা প্রেস করব এরপর এখানে এসে ডিভাইডে ক্লিক করে দেব তাহলে এটা ডিভাইড হয়ে যাবে এরপরে এটাকে সিলেক্ট করবো এখানে ডিরেক্ট টুল দিলে আর আনগ্রুপ করা প্রয়োজন নেই তা আমি এটাতে সিলেক্ট করে ব্যাক স্পেজ চাপলে এটা ডিলিট হয়ে যাবে তো এরপরে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে সিলেকশন টুলটা নিব নিয়ে এখানে ক্লিক করবো করে শিপ ধরে এটাকে বাম দিকে নিয়ে আসবো এভাবে বাম দিকে নিয়ে আসবো অবশ্যই সিপ ধরে রাখবো তাহলে এটা সোজা থাকবে ওকে আমি এই পর্যন্ত নিয়ে আসলাম দেন এসটাকে সিলেক্ট করে সিলেকশন টুলটা সিলেক্ট করে আমরা অবজেক্টে যাবো অবজেক্টে গিয়ে পাথ পাথ থেকে অফসেট পাথ আমি আবার বলছি অবজেক্টে যাব অবজেক্ট থেকে পাত পাথ থেকে অফসেট পাতে ক্লিক করব ওকে দেন এখানে আমরা প্রিভিউতে ক্লিক করে দেখতে পারি এটা সিক্স পিক্সেল দিলাম আমি একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারি ফাইভ পিক্সেল দেওয়া যায় ওকে আমি এখানে ফাইভ পিক্সেল দিলাম দিয়ে ওকেতে ক্লিক করব এরপরে এই অবস্থায় আমি শিপ ধরে ইটাকে সিলেক্ট করব। দেন আমি এখানে শেপ বুল্ডের টুলটা নিব শেপ বুল্ডের টুলটা নিয়ে অল কি চেপে এখানে উপরে ক্লিক করব এরপরে এই অংশটুকুর উপরে ক্লিক করব অর্থাৎ যে অংশটুকু আমি ডিলিট করতে চাই ওই অংশটুকুর উপরে ক্লিক করব ওকে এখন ডিরেকশন টুল নিয়ে আমি এখান থেকে এখানে একটা ক্লিক করব করে আমি আমি চাচ্ছি এটার সাথে এটা মিলিয়ে নিতে তার জন্য জাস্ট শিফট শিপ চেপে ধরে কিবোর্ডের লেফট ওটা ক্লিক করলে এটা ওইদিকে চলে আসবে ওকে এরপর আমরা এগুলো সবগুলোকে সিলেক্ট করে ইউনাইটে ক্লিক করে দিতে পারি ফাত পাইন্ডের অপশনে এসে ইউনাইটে ক্লিক করব ওকে তো এটা ইউনাইট হয়ে গেছে এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে যে আমি এটাকে আবার শিপ ধরে আরেকটু নিয়ে আসবো শিপ ধরে রাখলে এখানে সমান থাকে এতটুকু অন্য কিছু না ওকে আমি এ পর্যন্ত নিয়ে আসলাম এখন আমরা যেটা করব। সেটা হচ্ছে যে টু নিয়ে যাই বেশি চলে আসছে ওকে ডিরেক্টলেশন টুল নিব নিয়ে এখানে এ কর্নারে সিলেক্ট করব শিপ ধরে এটা তো সিলেক্ট করব। করে শিপ ধরে কিবোর্ডের লেপ্টেরোটা ক্লিক করলাম ওকে এ পর্যন্ত নিয়ে আসলাম এখন আমরা ওতে সিলেক্ট করে একইভাবে অবজেক্টে যাব অবজেক্ট থেকে পাথ পাথ থেকে অবসেট পাথ এখানে আমরা ফাইভ পি এক্স দিয়ে দিলাম একইভাবে প্রিভিউ করার প্রয়োজন নাই তারপর আমি প্রিভিউ করে দেখলাম দেন ওকেতে ক্লিক করবো এখন শিব ধরে এই অংশটুকু সিলেক্ট করে পাথ ফাইন্ডার অপশনে এসে একইভাবে অল কি চেপে অল কি চেপে এখানে লেফট বাটনটা ক্লিক করবো এরপরে এই অংশটুকুর উপরে লেট বাটনটা ক্লিক করব। অর্থাৎ যে অংশটুকু আমরা ডিলিট করতে চাচ্ছি তার উপর অল চেপে প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে আর যে অংশটুকু একসাথ করে দিতে চাচ্ছি ওই অংশটুকু শুধু ড্রাগ করলেই এটা একসাথ হয়ে যাবে ওকে তো আমাদের এই অংশটুকু ডিজাইন হয়ে গেল এখন এগুলো সবগুলোকে সিলেক্ট করে আমি ইউনাইটে ক্লিক করব এখন ইউনাইট হয়ে গেল আমি কালার অ্যাপ্লাইটা পরে করতেছি দেন আমি এখানে যেটা করব এখানে একটা শেপ নিব তো এর জন্য আমি এখানে এলিপস টুল এখানে এলিপস টুলটা নিব দেন এখানে এভাবে একটা এলিপস আর র্যান্ডমলি একটা এলিপস আঁকব ওকে এরপরে ডিরেক্সলেশন টুল সিলেক্ট করে এটাকে অল কি চেপে অল কি চেপে মাউসের রেড বাটনটা ক্লিক করে একটা কপি করব এটাকে আমরা একটা অন্য কালার দিয়ে রাখি বোঝার সুবিধার্থে অন্য কিছু না দেন আমি এখানে এটাকে এভাবে ডাক করে বসানোর চেষ্টা করি অর্থাৎ আমরা এখান থেকে একটা শেপ নেবো এই কারণে এই জিনিসটা করা তো এটা একটু বেশি ইয়ে হয়ে গেছে আমি এটাকে সিলেক্ট করে এই দুইটাকে সিলেক্ট করে একটু মোটা করে নিই ওকে দেন একটু নিয়ে আসি এখন দেখতে পারি এটা প্যান্টুল দিয়ে করা যেতে পারে তবে বৃত্ত দিয়ে করলে অর্থাৎ সার্কেল দিয়ে করলে একটু সহজ হয় এই জন্য আমি সার্কেল দিয়ে দেখাচ্ছি ওকে তো এরপর আমি এই দুইটাকে সিলেক্ট করবো করে শেপ টুলটা নিব এখান থেকে শেফ বুল্ডার টুলটা সিলেক্ট করবো দেন আমি অল চেপে এখানে এভাবে ড্রাক করব যে অংশটুকু ডিলিট করতে চাই ওকে তো আমাদের ইয়েটা চলে আসছে এখন আমি এটাতে সিলেক্ট করে আমরা ইফেক্টে যাবো ইফেক্ট ইফেক্ট থেকে ডিস্টোড অ্যান্ড ট্রান্সফর্ম এখান থেকে ট্রান্সফর্ম ইফেক্টে যাব ইফেক্ট থেকে ডিস্টোর অ্যান্ড ট্রান্সফর্ম দেন ট্রান্সফর্মে যাব এখানে আমরা প্রিভিউ করে দেখতে পারি দেন এখানে হরিজন্টালি আমি কত দিতে চাচ্ছি আমি এখানে এভাবে মাউসের স্কলটা ঘুরালে এটা কমবে বাড়বে তো এখানে দেখতে পাচ্ছেন আবার এটা কমতেছে বাড়তেছে এটা বোঝা যায় এখানে ওকে তো এর আগে আমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এখানে কয়টা কপি রাখবো তো আমি টোটাল তিনটা এখানে শেপ থাকবে তো এর জন্য একটা তো আগেই ছিল আরও দুইটা অ্যাড করব। তার জন্য এখানে টু লিখব দুইটা কপি দেন আমি যেটা করব। এখানে স্ক্রল এভাবে ঘোরালে এটা কমবে বাড়বে সেটা দেখতে পাচ্ছেন এরপরে এখানেও স্ক্রল মোভ বা হরিজন এখানে আমি এটাকে হ্যাঁ ছয় দিলাম এটাকে একটু কত দেওয়া যায় দেখি ওকে এটাকে পনেরো রাখলাম আর এখানে অ্যাঙ্গেলটাকে আমরা ওকে এরকম রাখলাম অ্যাঙ্গেলটা এখানে একটু কম বেশি রাখতে হবে দেখি কিভাবে এটা ওকে তো আমি এই মাপটা রাখলাম আপনারা এটা ইচ্ছা করলে কপি করে রাখতে পারেন দেন আমি ওকেতে ক্লিক করলাম এখন এটাকে সিলেক্ট করে মাউসের রাইট এখানে আমি অবজেক্টে যাব অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এখানে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করব। তাহলে এগুলো এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স হয়ে যাবে অ্যাগেন এক্সপ্যান্ড করব। অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করব। ওকে তো আমাদের এটা এক্সপ্যান্ড হয়ে গেল। এখন এটাকে একটু আমি ঘুরাতে পারি আমাদের মাপ মতো নেওয়ার জন্য একটু ঘুরানো যায় অসুবিধা নেই দেন এটাকে এখানে এভাবে নিয়ে আসব ওকে এখন এ দুটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইনটা সমান করে নিব তো এর জন্য আমি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করবো তাহলে এটা অ্যালাইনটা ভার্টিক্যালি সমান হয়ে যাবে এখন আমরা এখানে কালার অ্যাপ্লাই করবো তো কালার অ্যাপ্লাইয়ের জন্য আমি যেটা সহজ পদ্ধতি সেটা হচ্ছে যে আমি প্রথমে সবগুলোকে সিলেক্ট করে আমি যে কালারটা অ্যাপ্লাই করব। এটা দেন এখানে কিছু কিছু অংশে আমরা অন্য কালার অ্যাপ্লাই করব। তো তার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে ডিরেক্ট টুল ট্যুর যাতে আমাদেরকে আনগ্রুপ করা না লাগে প্রতিবারে এটাই সহজ পদ্ধতি তা আমি এটাতে সিলেক্ট করলাম শিপ ধরে এটাতে সিলেক্ট করলাম যেটা যেটা আমি যে কালার অ্যাপ্লাই করতে চাই একই কালার যেতে অ্যাপ্লাই করব শিপ ধরে যেগুলো যেগুলো একই কালার অ্যাপ্লাই করব সেগুলোকে সিলেক্ট করতেছি এগুলোকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আমরা এই কালারটা দিয়ে দিব ওকে আমাদের কালার অ্যাপ্লাইটা হয়ে গেল এখন সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো ওকে তো আমাদের ডিজাইনটা হয়ে গেল আশা করি টিউটোরিয়ালটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর এরকম আহ গ্রাফিক ডিজাইন ফ্রিতে শিখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন